হ্যাঁ ব্রিয়ান একটা ইন্টারেস্টিং টপিক আলোচনা করব সেটা হচ্ছে যে আপনার প্রোফাইল অনুযায়ী আপনি কোথায় অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি নাকি রিসার্চ ইউনিভার্সিটি এই দুইটার ভেতর থেকে অ্যাকচুয়ালি কোনটা চুজ করলে আপনার জন্য বেটার হবে এই ব্যাপারে ডিসকাস করবো যদিও আমি এখানে আসলে কনক্রিট কোনো ডিসিশন দিব না বাট এই আলোচনার পরে অ্যাকচুয়ালি আপনি নিজে থেকে ডিসাইড করতে পারবেন যে আপনার প্রোফাইল অনুযায়ী অ্যাকচুয়ালি কোথায় অ্যাপ্লিকেশান করলে আপনার জন্য সুবিধা হবে সো ভিডিওর মেইন টপিকে যাওয়ার আগে অ্যাজ ইউজুয়াল একটা ইনফরমেশন সেটা হচ্ছে যে ফিনল্যান্ডের পড়াশোনার জন্য যদি আপনাদের প্রফেশনাল হেল্প দরকার হয় ইন দ্যাট কাজে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার মেইল আইডি এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব সেখানে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন অ্যান্ড ভিডিওটা আমি একটু দ্রুত বলবো কারণ একটু লং ডিসকাশন হইতে যাচ্ছে আস্তে ধীরে বললে তখন দেখা যাবে না যে ভিডিওটার লেন্থটা অনেক বড় হয়ে যাবে সো এখন আসি হচ্ছে যে মেইন টপিকে যে নিজের প্রোফাইল অনুযায়ী অ্যাকচুয়ালি কোথায় অ্যাপ্লাই করবেন রিসার্চ ইউনিভার্সিটি নাকি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি এটা অ্যাকচুয়ালি বোঝার আগে আই মিন কোথায় অ্যাপ্লাই করবেন এখানে যাওয়ার আগে আপনাকে দুইটা জিনিস বুঝতে হবে নাম্বার ওয়ান হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করার এলিজিবল যে ক্রাইটেরিয়া সেটা কি অ্যাপ্লাইড সায়েন্সের ক্রাইটেরিয়া কি অন ফাইনালি রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি এখানে অ্যাকচুয়ালি সিলেকশন প্রসিজারটা কীরকম এই দুইটা জিনিস যদি আপনি বুঝতে পারেন তাহলে ইজিলি আপনি ডিসাইড করতে পারবেন যে কোথায় অ্যাকচুয়ালি আপনি আপনার অ্যাপ্লাই করা উচিত হবে সো ফার্স্ট অফ অল আসি হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটির যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে যে এখানে তেমন বেসিক কোনো আই মিন ডিফিকাল্ট কোনো ক্রাইটেরিয়া না সেটা হচ্ছে মিনিমাম ক্রাইটেরিয়া হল যে আপনার ব্যাসেলার কমপ্লিট করা থাকতে হবে এবং আপনি আপনার মিনিমাম যে ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্টটা আছে সেটা আপনাকে ফুলফিল করতে হবে সেটা হচ্ছে যে ওভারঅল সিক্স পয়েন্ট ফাইভ ইন মোস্ট অফ দ্য কেজেস শুধুমাত্র ভাষা ইউনিভার্সিটি আছে যেখানে আপনারা সিক্স দিয়ে অ্যাপ্লাই করতে পারবেন যদিও কিছু ক্ষেত্রে দেখা যায় যে তারা ইন্ডিভিজুয়াল ব্যান্ডের স্কোর চাই ফর এক্সাম্পল হেলসিঙ্ক ইউনিভার্সিটিতে তারা রাইটিংয়ে মোস্ট প্রবলি সিক্স চায় আর কি এটা হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটির বেসিক রিকোয়ারমেন্ট এখানে জিপি এর কোন ধরা বাধা রিকোয়ারমেন্ট নাই এখন আসে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির ক্ষেত্রে সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লিকেশন করতে হলে আপনাকে ব্যাচেলর কমপ্লিট থাকতে হবে এবং ব্যাচেলর কমপ্লিট করার পর নট ব্যাচেলর চলা অবস্থায় ব্যাচেলর কমপ্লিট করার পরে ওই রিলিভেন্ট যে প্রোগ্রামগুলো আছে ওই প্রোগ্রাম রিলেটেড আপনার মিনিমাম দুই বছরের জব এক্সপিরিয়েন্স থাকতে হবে তাহলে হচ্ছে যে আপনি অ্যাপ্লাইড সায়েন্সে অ্যাপ্লাই করতে পারবেন এখন অ্যাপ্লাইড সায়েন্সে আর একটা ব্যাপার আছে কিছু ইউনিভার্সিটি আছে যারা গত বছর থেকে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা অ্যাড করে দিয়েছে অর্থাৎ সেখানে আপনার জব এক্সপিরিয়েন্সের পাশাপাশি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটাও দিতে হবে সেটা হাতে গোনা তিন চারটা ইউনিভার্সিটির ক্ষেত্রে বাট বাকিগুলোতে আসলে উইদাউট আয়লস অ্যাপ্লাই করা এক্সপিরিয়েন্স সো ওভারঅল এক কথাই যদি বলি সেটা হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটিটা অ্যাকচুয়ালি ফ্রেশ গ্রাজুয়েট দের জন্য এবং তাদের জন্য যারা হচ্ছে জব এক্সপেরিয়েন্স আছে প্লাস ল্যাঙ্গুয়েজ প্রোফিসিয়েন্সিটা মিট করতেছে বাট অ্যাপ্লাইড সায়েন্সটা হচ্ছে শুধুমাত্র তাদের জন্যই যাদের জব এক্সপেরিয়েন্স আছে সো ফ্রেশ গ্রাজুয়েটার আসলে অ্যাপ্লাইড সায়েন্সের দিকে যে লাভ নাই যেহেতু ফ্রেশ গ্রাজুয়েটাররা আসলে জব এক্সপেরিয়েন্স নাই বলাই মনে করতেছে সো আশা করি হচ্ছে যে অ্যাপ্লাইড সায়েন্স এবং রিসার্চ ইউনিভার্সিটির যে রিকোয়ারমেন্ট আছে সেটা আপনারা বুঝতে পেরেছেন এখন আপনি নিজের প্রোফাইল অনুযায়ী অ্যাকচুয়ালি কোথায় अप्लाई করবেন অর্থাৎ আপনি এমন একজন অ্যাপ্লিক্যান্ট যার ব্যাচেলার শেষ করার পর মিনিমাম 2 বছরের জব আছে এবং আইএলস স্কোর আমি ধরে নিচ্ছি মিনিমাম সিক্স বা অ্যাভোভ অর্থাৎ আপনার যে কোয়ালিফিকেশন সেটা অনুযায়ী আপনি অ্যাকচুয়ালি রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি দুই জায়গাতেই অ্যাপ্লিকেশন করার যে এলিজিবল ক্রাইটেরিয়া আছে দুইটাই মিট করছেন তাহলে এখন আপনার অ্যাকচুয়ালি কি করা উচিত ফার্স্ট অফ অল এটা যাওয়ার আগে আরেকটু ব্যাপার রিমাইন্ডার সেটা হচ্ছে ফিনল্যান্ডে আপনারা জানেন যে সবচেয়ে বড় ইন্টেক্স সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ যেটা আসবে সেখানে একটা জয়েন্ট অ্যাপ্লিকেশন আছে সো জয়েন্ট অ্যাপ্লিকেশনে কিন্তু আপনাকে আপনি ম্যাক্সিমাম ছয়টা প্রোগ্রামে অ্যাপ্লাই করতে পারবেন তার মানে আপনাকে এখানে সাবজেক্ট সিলেকশনটা বা ইউনিভার্সিটি সিলেকশনটা আপনাকে আপনাকে হচ্ছে যে একটু ওয়াইজলি চুজ করতে হবে এখন আপনার আরো একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে এখানে কিছু ইউনিভার্সিটি আছে যারা আপনার সেপারেট অ্যাপ্লিকেশন রান করে ফর এক্সাম্পল হেলসিং ইউনিভার্সিটি আলতো ইউনিভার্সিটি তাম্পেরা ইউনিভার্সিটি এরা হচ্ছে যে সেপারেট অ্যাপ্লিকেশন রান করে এই সেপারেট অ্যাপ্লিকেশন রান করে এটার মানে হচ্ছে আপনার প্রোফাইল যাই হোক না কেন আপনার জিপিএস যাই হোক না কেন আপনি হচ্ছে যে এখানে অ্যাপ্লিকেশন করে দিবেন যেহেতু আপনার প্রোফাইল অনুযায়ী আপনি বোর্ড রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাই সায়েন্সের ক্ষেত্রে এলিজিবল সো এই যে ইউনিভার্সিটিগুলা সেপারেট অ্যাপ্লিকেশন রান করতেছে এখানে আপনি অ্যাপ্লিকেশন করে দিবেন সো এখানে অ্যাপ্লাই করলে পরবর্তীতে আপনি যে জয়েন্ট অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারবেন এরকম না আপনি এই সেপারেটগুলাতে অ্যাপ্লাই করলেও জয়েন্ট অ্যাপ্লিকেশানে অ্যাপ্লাই করতে পারবেন সো বেসিক্যালি এটা এই পার্ট চলে গেলো এখন আসে জয়েন্টের ওই যে ছয়টা যে প্রোগ্রাম আছে ওই ওইটাই ওইখানে যে ওইখানে আপনার প্রোফাইল অনুযায়ী আপনি অ্যাকচুয়ালি কি করা উচিত আপনার রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা উচিত নাকি আপনার অ্যাপ্লাইড সাইন্সে অ্যাপ্লাই করা উচিত সো বেসিক্যালি ধরেন ফর এক্সাম্পল আমার জিপিএ অ্যারাউন্ড থ্রি পয়েন্ট ফাইভ বা থ্রি পয়েন্ট ফাইভের আশেপাশে বা বেশি এবং আমি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মিট করতেছি আমি যদি এরকম হইতাম তাহলে ওভিয়াসলি আমি হচ্ছে যে জয়েন্ট অ্যাপ্লিকেশনে যে ছয়টা প্রোগ্রামে অ্যাপ্লাই করা যায় এই ছয়টা প্রোগ্রামে আমি হচ্ছে যে রিসার্চ ইউনিভার্সিটির ক্ষেত্রে রাখতাম কেন রাখতাম সেটা আমি একদম লাস্টে এক্সপ্লেন করবো এরপরে ধরেন আমার জিপিএ একটু থ্রি পয়েন্ট ফাইভের নিচে মানে ধরেন অ্যারাউন্ড থ্রি পয়েন্ট ওয়ান অ থ্রি পয়েন্ট টু এরকম এবং আমি হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি যেটা মিট করছি এবং আমার সেরকম আসলে কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নাই ইউনিভার্সিটি রেখে বাকি দুইটা হচ্ছে যে অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি রাখতাম এবং ফাইনালি যদি আমার জিপিএ বিলো থ্রি হয় মানে তিনের নিচেই হয় বাট আমার কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নাই শুধুমাত্র জব এক্সপিরিয়েন্স আছে এরকম হইলে আমি আসলে ছয়টা ইউনিভার্সিটি ট্রাই করতাম অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে রাখার জন্য এটার কেন এরকম বলতেছে মিন কেন এইভাবে আমি ইউনিভার্সিটি র্যাঙ্কিং করতাম মানে রিসার্চ ইউনিভার্সিটি রাখবো নাকি অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি রাখবো এটা কেন করতাম এটার কারণ হচ্ছে আপনি যখন অ্যাপ্লিকেশন ড্রপ করেন আমি কিন্তু শুরুতেই বলছিলাম দুইটা ক্রাইটেরিয়া বুঝতে হবে একটা হচ্ছে যে অ্যাডমিশন রিকোয়ারমেন্ট আর একটা হচ্ছে এদের সিলেকশন প্রসিজার সো আমি যখন অ্যাপ্লিকেশন ড্রপ করব বা আপনার যখন অ্যাপ্লিকেশন ড্রপ করবেন রিসার্চ ইউনিভার্সিটিতে শুরুতেই তারা স্টুডেন্টের যে র্যাঙ্কিংটা করে সেটা কয়েকটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে নাম্বার ওয়ান হচ্ছে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড মানে আপনার জিপিএ তারপর আপনার মোটিভেশন লেটার বা রিসার্চ এক্সপিরিয়েন্স আছে কিনা সেরকম এগুলোর উপর বেস করে তারা হচ্ছে যে স্টুডেন্টদের র্যাঙ্কিং করে এখন ধরেন আপনার থ্রি পয়েন্ট ফাইভ আছে মানে হচ্ছে আপনি মোটামুটি একাডেমিক ব্যাকগ্রাউন্ডে ভালো একটা স্ট্যান্ডিং আছেন এখন আপনার জিপিএ অ্যারাউন্ড থ্রি মানে কিন্তু আপনার এখানে মার্কসটা কমে যাবে আর হচ্ছে আপনার জিপিএ বিলো থ্রি মানে এখানে আপনার ওইখানে যে মার্কিংটা করবে সেখানে কিন্তু আপনার মার্কসটা অনেক কমে যাবে আর একটা ব্যাপার মনে রাখবেন সেটা হচ্ছে এই সিলেকশন প্রসিজারে আপনি এক মার্ক বলেন বা পয়েন্ট ফাইভ বলেন এই মার্কসটা কমে যাওয়া মানে কিন্তু আপনার সিরিয়ালটা আসলে অনেক নিচে নেমে যাওয়া এই জন্য যদি আপনার জিপিএ বিলো থ্রি হয় তার মানে হচ্ছে আমি চুজ করব যে আপনার ক্ষেত্রে বা আমি হইলে যেটা করতাম সেটা হচ্ছে সবগুলা অ্যাপ্লাইড সায়েন্সের ক্ষেত্রেই নিতাম যদি না আপনার এক্সেপশনাল রিসার্চ এক্সপেরিয়েন্স থাকে কারণ রিসার্চ এক্সপিরিয়েন্স অনেক ভালো হলে তখন দেখা যায় যে জিপিএ যদি বিলো থ্রিও থাকে তখন এটাকে কাভার করা যায় বাট যদি জিপিএ বিলো থ্রি থাকে বাট কোনো রিসার্চ এক্সপিরিয়েন্স নাই ইন দ্যাট কেস আমি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি মিট করলেও আসলে সবগুলাই আমি ট্রাই করতাম যে অ্যাপ্লাইড সায়েন্সে রাখার জন্য কারণটা হচ্ছে যে আপনি যখন অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করবেন তখন হচ্ছে তারা স্টুডেন্টটা সিলেক্ট করে অ্যাকচুয়ালি যার জিপিএ ফোর তার ক্ষেত্রেও যেরকম তারা ইভালুয়েট করবে যা জিপিএ টু তার ক্ষেত্রেও তারা সেরকম ইভালুয়েট করবে শুধুমাত্র অ্যাপ্লিকেশনের যে এলিজিবল ক্রাইটেরিয়া সেটা মিট করলেই কারণ ইউজুয়ালি দেখা যায় যে অ্যাপ্লাই সায়েন্সে আপনাকে হয়তো একটা অ্যাসাইনমেন্ট দিতে হচ্ছে একটা ভিডিও প্রেজেন্টেশন দিতে হচ্ছে এটার উপর বেস করে তারা স্টুডেন্ট সিলেক্ট করে আপনার ব্যাকগ্রাউন্ড মানে আপনার জব এক্সপিরিয়েন্স কি আপনার রিসার্চ এক্সপিরিয়েন্স কি আপনার জিপিএ কেমন এগুলো তারা দেখে না শুধুমাত্র আপনি যদি এলিজিবল ক্রাইটেরিয়াটা মিট করেন তাতেই হচ্ছে বাট রিসার্চ এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ডটাকে এরা খুব বেশি ফোকাস করে এই জন্য আমি যে আমি যে ক্রাইটেরিয়া বললাম বা জিপিএ যে ব্যাপারটা বললাম এরকম করে চুজ করলে এরকম মিন আপনার জিপিএ যদি এরকম হয় বা এই ফ্যাক্টর উপর ডিপেন্ড করে আপনি যদি তে চুজ করেন তখন দেখা যায় যে আপনার পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় কারণ হচ্ছে রিসেন্টলি আপনারা হয়তো দেখছেন যে ফিনল্যান্ডে অ্যাকচুয়ালি অনেক বেশি কম্পিটিশন হয়েছে অ্যান্ড এই কম্পিটিশনটা আসলে বাড়তেই থাকবে সো আপনি যদি ওয়াইজলি আপনার প্রোফাইল অনুযায়ী চুজ করেন ইউনিভার্সিটিগুলা তখন দেখা যায় যে আপনার ট্রান্সফার পসিবিলিটিটা বেড়ে যাবে বাট আপনি যদি কি বলবো আপনি হয়তো বা ধরেন আপনার জিপিএ বিলো থ্রি এবং আপনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা মিট করতেছেন এবং আপনি যেহেতু এটা মিট করতেছেন এই জন্য আপনি যদি সবগুলো রিসার্চ ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করেন বাট আপনার যদি যদি ভালো রিসার্চ এক্সপিরিয়েন্স না থাকে তখন দেখা যায় যে এই প্রোফাইল অনুযায়ী আপনার জন্য অফার লেটারটা অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যাবে সো এই ছিল মোটামুটি রিসার্চ ইউনিভার্সিটি ভার্সেস অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটির আলোচনা যে নিজের প্রোফাইল অনুযায়ী অ্যাকচুয়ালি কোথায় অ্যাপ্লাই করা উচিত হবে আশা করি ভিডিওটা দেখার পর অবভিয়াসলি আপনারা বুঝতে পারবেন যে আপনার প্রোফাইল অনুযায়ী আপনার কোথায় অ্যাপ্লাই করা উচিত হবে আইদার রিসার্চ ইউনিভার্সিটি অর অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি অর কম্বিনেশন অফ বোথ রিসার্চ ইউনিভার্সিটি এবং অ্যাপ্লাইড সায়েন্স ইউনিভার্সিটি